আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দূরেরও কাছের দেশের ও প্রবাসের যে যেখানে অবস্থান করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে কুয়েত থেকে বলছি প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ খবর কুয়েত প্রবাসী যারা দুবাইতে আটকে রয়েছেন আপনাদের জন্য একটি বিশেষ খবর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের রেসিডেন্সি ভিসাধারী যে সকল বাংলাদেশিরা কুয়েতে যাওয়ার উদ্দেশ্যে দুবাইতে এসে আটকা পড়েছেন এবং এখন পর্যন্ত ফাইজার টিকিট গ্রহণ করেননি তাদের সকলকে জরুরি ভিত্তিতে পাসপোর্ট ভিসা কপি ও ফোন নাম্বার বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে আপনাদের সকল তথ্যগুলো প্রেরণ করবেন আপনাদেরকে মেসেজের মাধ্যমে টিকা দেওয়ার স্থান এবং সময় জানিয়ে দেওয়া হবে উল্লেখ থাকে যে ঈদ বাংলাদেশ কনসুলেট জেনারেল থেকে এরকম একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল অনেকেই তথ্য নিবন্ধন করেননি কিন্তু যারা তথ্য নিবন্ধন করেছিলেন টিকা তারাই প্রথমে গ্রহণ করেছিল আশা করছে যারা আটকে রয়েছেন অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের তথ্যগুলো নিবন্ধন করবেন মনে রাখতে হবে কুয়েতে ফিরতে হলে অবশ্যই ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করতে হবে। একটি গ্রহণ করার এক মাস পর দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হয় অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি প্রথম ডোজটি পান আরও এক মাস আপনাকে দুবাইতে অপেক্ষা করতে হতে পারে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ মহামারী ভাইরাসের আপডেট এটি উনত্রিশে জুলাই দু হাজার বৃহস্পতিবার কুয়েত মিনিস্ট্রি অফ হেলথের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে সর্বশেষ সোয়াব টেস্ট করা হয়েছিল বারো হাজার জন এদের মধ্যে আক্রান্ত হয়েছে আটশো জন আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়ালো তিন লাখ ছিয়ানব্বই হাজার তিনশো বত্রিশ জন মৃত্যুবরণ করেছে ছয় জন এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দুই হাজার তিনশো নয় জন ইনালিল্লাহি ওয়া ও রাজিউন সুস্থতা লাভ করেছে চৌদ্দশো জন এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ একাশি হাজার পাঁচশো পঁচাত্তর জন আলহামদুলিল্লাহ আজকে আক্রান্তের সংখ্যা এবার জানিয়ে দিচ্ছি কুয়েতের ফ্লাইট সংক্রান্ত খবর স্থানীয় পত্রিকা কুয়েত টাইমস থেকে প্রকাশ করা হয়েছে যে পহেলা আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি তেইশটি ফ্লাইটে ফিলিপিন থেকে প্রায় পাঁচ হাজার গৃহকর্মী কুয়েতে প্রবেশ করবে এছাড়াও সিভিল অ্যাভিয়েশন থেকে প্রকাশ করা হয়েছে যে পহেলা আগস্ট থেকে প্রবাসী ও কুয়েতি নাগরিকদেরকে কুইতে প্রবেশে বিমানবন্দরের সক্ষমতা দশ হাজার পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে এখন এটি সরকারিভাবে অনুমোদনের অপেক্ষায় রয়েছে ফ্লাইট টিকিটের দাম বৃদ্ধি রোধ করতে কুয়েতে আগতদের সংখ্যা বাড়ানোর জন্য মন্ত্রিপরিষদের নিকট একটি চিঠি জমা দেওয়া হয়েছে এতে নির্দিষ্ট কোনো সংখ্যার হিসাব না করে প্রতিদিন পাঁচ হাজারের পরিবর্তে দশ হাজার যাত্রী কুয়েতে প্রবেশের অনুমতি দিলে পরবর্তীতে সক্ষমতা বৃদ্ধি করে ধীরে ধীরে আগের অবস্থায় বিমানবন্দর পুনরায় তাদের কার্যক্রম শুরু করবে ফ্লাইট সংক্রান্ত আরও একটি তথ্য হচ্ছে যে কুয়েত থেকে যাওয়ার সময় এখন থেকে মুসাফির প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে না তবে কুয়েতে প্রবেশ করার আগে বাধ্যতামূলকভাবে মুসাফির প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করেই কুয়েতে প্রবেশ করতে হবে এদিকে স্থানীয় পত্রিকা আলকাবাসের সূত্র অনুযায়ী জানা যায় যে নিষিদ্ধে থাকা পাঁচটি দেশের সাথে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়ে গবেষণা চলছে ইন্ডিয়ান দূতাবাসের এক সংবাদ সম্মেলনে একথা জানান কুয়েত সিভিলাইভিয়েশনের পরিচালক ইউসিফ আল ফাওজান কুয়েত ফেরত যাত্রীদের মধ্যে বেশিরভাগই হল মিশর ও ভারতীয় নাগরিক এছাড়াও এই সম্মেলনে আরও একটি তথ্য প্রকাশ করে জানানো হয় যে এই মুহূর্তে পয়লা আগস্টে সরাসরি ফ্লাইটে ইন্ডিয়া সরাসরি প্রবেশ করতে না পারলেও ইন্ডিয়ান প্রবাসীরা যাদের ভ্যালিড আকামা রয়েছে ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেছে তারা দুবাইতে ট্রানজিট হয়ে কুয়েতে প্রবেশ করতে পারবে এদিকে স্থানীয় পত্রিকা আরব টাইমস প্রকাশ করেছে যে এই মুহূর্তে কুয়েতের ভ্যালিড ভিসাধারী প্রায় দুই লাখ আশি হাজার প্রবাসী বিভিন্ন দেশে আটকে রয়েছেন ফ্লাইটের কারণে কুয়েতে ফিরতে পারছেন না এবং অনেকেই করোনা ভাইরাসের বিভিন্ন টিকা গ্রহণ করে থাকলেও ফেরা অনিশ্চিত যেহেতু কুয়েত সরকার ভ্যাকসিন নির্ধারণ করে দিয়েছে ফ্লাইট সংক্রান্ত আরও কয়েকটি তথ্য জানিয়ে দিচ্ছি অনেকেই জিজ্ঞেস করছেন পয়লা আগস্ট থেকে আপডাউন টিকিট পাওয়া যাবে কিনা না আপডাউন টিকিটের এখনও অনুমোদন পায়নি আপনার নিকটস্থ এজেন্সিতে গিয়ে আপডাউন টিকেটের ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন ইতিমধ্যেই অনেকেই কুয়েত প্রবাসীরা জিজ্ঞেস করেছেন কুয়েত থেকে এই মুহূর্তে বাংলাদেশে গেলে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে যারা করোনা ভ্যাকসিনের দুটি টিকা গ্রহণ করেছেন তাদের জন্য স্থানীয় কোনো হোটেল কোয়ারেন্টাইন নেই তবে বাড়িতে গিয়ে দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে যারা একটি ডোজ বা একটি ডোজও গ্রহণ করেননি তারা স্থানীয় হোটেলে চোদ্দ দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসত প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য যারা ভ্যাকসিন গ্রহণ করার পর পাসপোর্ট নবায়ন করেছেন তারা যদি আপনারা সফরে যেতে চান কুয়েত থেকে ট্রাভেল করতে চান তবে যেহেতু এয়ারপোর্টে ভ্যাকসিন তথ্যগুলো প্রকাশ করতে হয় সুবিধার্থে মিসেফ সেন্টারে গিয়ে পাসপোর্ট আপডেট করিয়ে নিতে হবে আর যদি কেউ সফরে না যান বা কোনো স্থানে ট্রাভেল না করেন তবে এই পাসপোর্ট আপডেট করার প্রয়োজন নেই যখন আকামা নবায়ন হবে অটোমেটিকভাবে পাসপোর্ট আপডেট হয়ে যাবে এটি শুধুমাত্র যারা ভ্যাকসিন গ্রহণ করার পর তাৎক্ষণিকভাবে পাসপোর্ট নবায়ন করেছিলেন তাদের জন্য জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন সার্টিফিকেট পেয়ে গিয়েছেন অনেক সময় সার্টিফিকেট প্রদানে ভুল প্রতিষ্ঠান নির্বাচন করা হয় বা ভুল সার্টিফিকেট হাতে এসে পড়ে এক্ষেত্রে আপনার সার্টিফিকেটটি আসল কিনা না এইখানে একটি লিংক দেয়া রয়েছে এই লিংকে গিয়ে আপনার সার্টিফিকেট তথ্য দিয়ে সার্টিফিকেট আসল কিনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদিত কিনা সেটি দেখে নিতে পারেন আটকে পড়া প্রবাসীদের মধ্যে যারা কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেছেন আপনারা ভ্যাকসিন সিলেক্ট অপশনে অবশ্যই অক্সফোর্ড ভ্যাকসিন নির্বাচিত করবেন অক্সফোর্ডের মধ্যে কোভিশিল্ড ধরতব্য হবে দেশে থাকা প্রবাসীরা কুয়েতে ফেরার লক্ষ্যে কুয়েত মুসাফির ডট কম প্ল্যাটফর্ম কুয়েত মোবাইল আইডি স্লোনিক অ্যাপস এবং কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্ধারিত একটি ওয়েবসাইট যেটি খোলা হয়েছে সবগুলো লিংক এই ভিডিওর নিচে পেয়ে যাবেন এখান থেকে আপনাদের তথ্যগুলো নিবন্ধন করতে পারবেন এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য খবর স্থানীয় পত্রিকা আলকাবাসের সূত্র অনুযায়ী জানা যায় যে যারা ফাইজার টিকা গ্রহণ করেছে ষাট বছরের অধিক রয়েছে তাদেরকে ফাইজারের তৃতীয় ডোজ দিতে হবে শরীরে ইমিউনিটি বাড়ানোর লক্ষ্যে ফাইজার দ্বিতীয় ডোজ গ্রহণ করার ছয় মাস পর তৃতীয় ডোজ গ্রহণ করতে হবে আবারও বলে দিচ্ছি এই মুহূর্তে শুধুমাত্র ষাট বছরের অধিক যারা রয়েছে তাদেরকেই তৃতীয় ডোজ দিবে এমনটাই জানিয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে স্থানীয় পত্রিকা আকবর আল উম্মা থেকে জানা যায় যে রাস্তার পাশে যে সকল ভাসমান দোকানগুলো রয়েছে এগুলোকে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে কুয়েত মিউনিসিপ্যালিটি এদিকে কুয়েত টাইমস এর সূত্র থেকে জানা যায় যে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে একটি রায় পেশ করেছে যে রাস্তায় দুটি গাড়িতে পাশাপাশি থেকে পরস্পর প্রতিযোগিতা করে এবং হিংসাত্মক মনোভাব প্রকাশ করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বাহিনী দুই গাড়িতে থাকা চারজনকে আটক করেছে তাদেরকে আদালতের রায় দিয়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে দুইশো পঁচিশ দিনের জরিমানা করেছে এবং এক বছরের লাইসেন্স বাতিল করেছে জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ স্থানীয় পত্রিকা আকবর আলুম্মা থেকে প্রকাশিত হয় যে জিলিব আল সুয়েক এলাকায় বসবাসরত একজন মিশরীয় নাগরিক মারা গিয়েছে তার রুমের ভেতরে প্রচণ্ড গরমে তার দেহ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে রুমের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয় সে স্বাভাবিক অবস্থায় মারা গিয়েছে বলে জানানো হয়েছে জানিয়ে দিচ্ছে আরও একটি দুঃসংবাদ কুয়েত প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা সালমিয়া এলাকায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাদ মাগরিব ইন্তেকাল করেছেন তার নাম ছিল মোহাম্মদ নূর তার পিতার নাম ছিল আব্দুল খালেক তার বাড়ি ছিল ফেনী জেলা উনি সালমিয়া জামিয়ায় কর্মরত ছিলেন আল্লাহ পাক তাকে জান্নাতুল দান করুন আজকেও কুয়েতের উচ্চ তাপমাত্রা ছিল প্রায় পঞ্চাশ ডিগ্রি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এই সপ্তাহে হালকা থেকে মাঝারি ধরনের আর্দ্র আবহাওয়া থাকবে অর্থাৎ রতুবা থাকবে এবং আগস্ট মাসের মাঝামাঝি রতুবা বৃদ্ধি পাবে স্থানীয় পত্রিকা কুয়েত টাইমস থেকে আরও প্রকাশিত হয় যে আজকে কুয়েতের জাবেল আল ব্রিজে টহলরত দুইজন পুলিশ সদস্য একজন নারীকে কুয়েতের জাবেল আল ব্রিজ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করার সময় ধরে ফেলে সেই নারী জানায় যে তিনি আত্মহত্যা করতে চাইছিলেন আজকের কুয়েতের কারেন্সি হল কুয়েতি দিনারে বাংলাদেশি দুশো উনআশি টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশি এক হাজার টাকায় কুয়েতি দিনারে তিন দিনার পাঁচশো পঁচাত্তর পয়সা ইন্ডিয়ান এক হাজার রুপিতে চার দিনার পঁচাশি পয়সা জানিয়ে দিচ্ছি সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর গত চব্বিশ ঘন্টায় আইইডিসিআর তথ্য অনুযায়ী বাংলাদেশে নতুন করে আক্রান্ত হয়েছে পনেরো হাজার দুইশো জন এ নিয়ে মোট আক্রান্ত হলো বারো লাখ ছাব্বিশ হাজার দুশো তেপ্পান্ন জন মৃত্যুবরণ করেছে দুশো জন এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা বিশ হাজার দুশো পঞ্চান্ন জন ইনালিল্লাহি ওয়া ইনাইলাহিরাজও গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে সুস্থতা লাভ করেছে চোদ্দ হাজার তিনশো জন মোট সুস্থতা লাভ করলো দশ লাখ পঞ্চাশ হাজার দুশো বিশ জন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আজকে আক্রান্তের সংখ্যা অনেক অনেক বেশি কুয়েত বাংলাদেশ তথা বিশ্বের যে যেখানেই অবস্থান করছেন সকলেই সাবধানতা অবলম্বন করুন আল্লাহপাক সবাইকে ভালো রাখুন হেফাজতে রাখুন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল সর্বশেষ খবর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন অন্যদের দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দিতে পারেন আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং